নির্যাতনের শিকার হয়ে বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত মানবাধিকার কমিশন রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন সৌদিতে নির্যাতনের কারণে আবিরন বেগমের মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশন তীব্র নিন্দা জানাচ্ছে ঘটনাটি অত্যন্ত নির্মম এবং এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে ঘটনা অনুসন্ধানে কমিশনের অবৈতনিক সদস্য নমিতা হালদার এনডিসি কে সদস্য করে এক সদস্যের কমিটি গঠন এবং পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ বিষয়ক বাণিজ্যিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দেশটির সার্দিয়া প্রদেশের রাজধানী কালিয়ারি শহরের স্থানীয় চেম্বার অব কমার্স ভবনে এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুল সোহান সিকদার বিশেষ অতিথি ছিলেন কালিয়ারি চেম্বার অব কমার্সের সহসভাপতি এম মুসকাস স্বাগত বক্তব্য রাখেন সাতদিনিয়ায় বাংলাদেশ অনারারি কনসাল্ট ডাক্তার সালবাত্রে ফ্লোরিস এছাড়াও বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব রাজনৈতিক রাজীব ত্রিপুরা এতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থান নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানুষ মিত্র সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে উপস্থিত ব্যবসায়ীদের অবহিত করেন এই সময় প্রায় তিরিশ জন ইতালিয়ান ব্যবসায়ী সহ প্রবাসী বাংলাদেশিরা সেমিনারে অংশগ্রহণ করেন স্পেনের বার্সেলোনায় বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে দুদিন ব্যাপী কানেক্ট বাংলাদেশের বিশেষ অধিবেশন এবং বাৎসরিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক সৈয়দ মাহবুব সাইফ অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইলিয়াস মিয়াক ও সাদির রহমত উল্লাহ রুমু এতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আলোচনা করা হয় সংগঠনের সদস্য বিভিন্ন দেশের কমিটির প্রতিনিধি বার্সেলোনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন শেষে স্পেন বাংলা প্রেস ক্লাবের সাথে বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয় চীনে হাংজো দিয়াঞ্জি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এইচডিইউ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার জেজিয়াং প্রদেশের হাংজো দিয়ানজি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় নর্থ বেঙ্গল গ্লাডিয়রসকে তেইশ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্টান ইম্পিরিয়র্স মুন্না তালুকদারের পরিচালনায় মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের শিক্ষার্থীদের চারটি দল অংশ নেয় শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয় এ সময় প্রায় দুশো বাংলাদেশে সহ বিভিন্ন দেশের শিক্ষার্থী